আর ডিনারে হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ। দেখে দেবো নাকি, তুলে দেখে দেবো? হ্যাঁ পড়ে যাবে। সরি। আচ্ছা ডিনার হচ্ছে তোমার দই বড়া, হোমমেড, হোমমেড দই বড়া। পুরো তুলোর মতো নরম বলো। দইবড়া তো এমনি আমাদের দুজনেরই ফেভারিট। স্মুথলি কেটে যাচ্ছে, নটা বড়া বেশিক্ষণ লাগে না। ডিফারেন্স ডিনার, সাতটা খেতে পারবো। আমি সাতটা নিয়েছি, ওকে নটা দিয়েছি, এখন মনে হচ্ছে সাতটাই খেতে পারবো না। ফটাফট খেয়ে নিচ্ছ গো, ছ নম্বর চলছে। ঠিকঠাক হয়ে যাবে, বেশি মিষ্টিও না বা টকও না। দোকানে না মানে যে ওরা করে ওরা মিষ্টি চাটনিটা রং দেয় মনে হয়, তাই না? সেদিন ওরকম লাল হয়, দেখলাম না সেদিন দই ফুচকার জন্য যেটা এনেছিলাম টকটকে লাল। আচ্ছা নি না, যা নরম ধরে দিতে পারবো না। এবার ভাতের মতো মেখে নেব, কারণ হেভি নরম হয়েছে। নরম কিন্তু একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। দই বড়া যদি তোমার ফেটানো ভালো হয়, তাহলে এরকম সফটই হবে। এই বড়াটা দিয়ে কিন্তু আমরা সাম্বার বড়াও খেতে পারি, একদিন করি। হ্যাঁ সাম্বার মশলা তো আছেই ঘরে, আরেকদিন আসবো সাম্বার বড়া নিয়ে।
দোষ কড়া বড় খান দোষ খান যে ডালটা ছিল 16টা বড়া হয়েছে ওকে 9টা দিয়ে আমি 7টা নিয়েছিলাম পারলাম না আরেকটা দিয়ে তোমার পেট ভরেছে তো একটা সুখবর বৃষ্টি নেমেছে বৃষ্টি বাজমা হয়েছে চলো তাহলে ভালো লাগলে কি করতে হবে জানো তো আর বলবো না বুঝে গেছো নিশ্চয় কালকে আসবো তোমাদের কাছে ইটিং চ্যানেলে ইচ্ছা আছে একদম পঞ্চপদে সাজিয়ে নিয়ে আসবো ডিম মাংস কিচ্ছু রাখবো না আমার মধ্যে পঞ্চপদে সাজিয়ে নিয়ে আসবো মাছ থাকবে মানে একদম মাছে ভাতে বাঙালির থালি নিয়ে আসবো চলো তাহলে টাটা।